আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সিস্টার্স ভিউ প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করব প্যারেন্টিং নিয়ে, পিতামাতার দায়িত্ব নিয়ে, এবং গত এপিসোডের আমাদের কন্টিনিউশন রেখে আমরা আজকে এই আলোচনাটা করব। আমাদের সাথে যথারীতি উপস্থিত আছেন ডক্টর ফাতিমা আপু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমিও সেই আলোচনাটা গতদিনের থেকে শুরু করেই আলোচনাটা চালিয়ে যাব। আপু, আজকে আমরা আলোচনা শুরু হওয়ার আগে আমি যেটা, যেহেতু আমরা প্যারেন্টিং নিয়ে আলোচনা করব, পিতা মাতার দায়িত্ব নিয়ে এবং ইসলাম নিয়ে, তো আপু, বর্তমান প্রেক্ষাপটে পিতা মাতার এই যে দায়িত্ব প্যারেন্টিং, এটা এত ইম্পর্টেন্ট হয়ে উঠলো কেন? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন তুমি করেছো এবং যুগোপযোগী প্রশ্ন, যেটা এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ হচ্ছে বর্তমান যে ওয়ার্ল্ডটা যেভাবে হঠাৎ করে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে সব দিক দিয়ে, সে এই চেঞ্জের সাথে সাথে যে আমরা প্যারেন্টিং করতে গেলে আমাদেরকেও একদম রিভলিউশনারি একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে। কেন এখন যদি বলি কেন, তাহলে তুমি দেখো এই যে ওয়েস্টার্ন সোসাইটি বলো বা এমনিতে যে অবস্থা আছে, সেই অবস্থার সাথে আর আমাদের ইসলামের সাথে একটা অনেক ব্যবধান। ইসলাম যা বলে কিন্তু সেগুলো বাচ্চারা কিন্তু দেখে না, বাচ্চারা শোনে না, দেখে না, সুতরাং তারা যে এক্সপিরিয়েন্স পাচ্ছে তারা সেদিকেই ঝুঁকে যাচ্ছে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে অনেক সময় এমন হবে যে বাচ্চারা বুঝতেই পারতেছে না, তাকে তারা যেটা দেখছে তারা সেটাই করছে। তো এখন হচ্ছে কি, একটা জিনিস আমাদের প্যারেন্টসরাও সে জায়গায় আমরা সময় দিতে পারছি না, তাকে বোঝাতে পারতেছি না, যার জন্য এটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আমাদের আমাদের একটা ভয় আছে। যেমন আমাদের দেশের কথা যদি বলি, যে আমাদের আমরা যখন বড় হয়েছি আমরা জানতাম আমাদের আশেপাশে সোসাইটি যারা ছিল, সমাজ যা ছিল, ইসলামিক সমাজ ছিল, চাচা বাবা যারা ছিলেন, আত্মীয় স্বজন যারা ছিলেন, তারা নামাজ পড়তে আছেন, আমরা দেখছি নামাজ পড়তে না, ভালো কাজ করতেছেন, আমরা ভালো কাজ করছি, খারাপ কিছু করছেন না, তারা আমরাও করছি না খারাপ কিছু। তারপরে ধরো আজান হচ্ছে, আজানের সময় একটা মানে আলাদা একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটার মধ্যে অন্য কিছু ছিল না, এমনকি মিডিয়া যেটা ছিল মিডিয়ার মধ্যে কিন্তু খারাপ কিছু দেখা যেত না, সেজন্য আমরা ওগুলো ফলো করার চেষ্টাও করতাম না। কিন্তু এখন কি হচ্ছে, এখন আমরা আমাদের যে বাচ্চাগুলি, আমাদের দেশেই বলি আর এখানেই বলি, এটা মিডিয়ার শিকার হয়ে গেছে। এরা মিডিয়াতে যা দেখছে, অনেক আপনারা সবাই ভালোভাবে জানেন যে মিডিয়াগুলি যে অনেক মানে কি বলবো, যেগুলো মানে নৈতিকভাবে ভালো না সেই জিনিসগুলো মিডিয়াতে আসে। আমার এখনো মনে আছে যে ছোটবেলায় আসলে আমাদের অপশন ছিল কি, বিটিভি একটাই কিন্তু অপশন ছিল, এবং দেখা যেত যে হ্যাঁ শুক্রবার করে একটা কিছু ছোটদের প্রোগ্রাম হচ্ছে, তো সপ্তাহের শেষে ওই শুক্রবারে হয়তো এক ঘন্টা বা আধা ঘন্টার একটা প্রোগ্রাম আমরা দেখছি, এবং তাও কিন্তু বাবা মা সবাই সহ দেখছি, তাই না? কিন্তু এখন অপশন কিন্তু অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। বাবা মা যেহেতু অত বেশি সময় দিতে পারছে না, আমার মনে হয় বাচ্চারাও অনেক বেশি টাইম স্পেন্ড করছে তাদের মানে মিডিয়াতে, সেটা আপনার ল্যাপটপ হোক, টিভি হোক, বিভিন্ন রকমের চ্যানেল অনেক, যেহেতু এখন ডে বাই ডে সব কিছু উন্নত হচ্ছে, কমিউনিকেশন যেহেতু বাড়ছে, আমার মনে হয় ওরা মেসেজও পাচ্ছে ভ্যারাইটিস টাইপস, তাই না? তো সব তো মেসেজ আসলে পজিটিভ না, তাই না? তো আসলে এই জিনিসটা এখন আমার মনে হয় একটু মানে একটু না অনেক ভালোই, হ্যাঁ ভালো হয়, এই যে পজিটিভ না নেগেটিভ বিষয়গুলি বেশি চলে আসছে, এবং বাচ্চারা কিন্তু নেগেটিভ সাইডটাই পিক করতেছে বেশি, সবচেয়ে ভয়ের বিষয় আর নেগেটিভ সাইডটাই পিক করতে, কারণ তারা দেখছে তারা বন্ধু বান্ধব যারা আছে তারা ওইভাবে করতেছে, আমরা পজিটিভ সাইডটা তাকে প্রকাশ করতে পারতেছি না। তো এই জিনিসটা হচ্ছে কি, বাচ্চাদেরকে ওই দিকে টার্ন নিতেছে। তা এখান থেকে যে আমাদের বাঁচাতে হয় এদেরকে, তাহলে আমাদের কিন্তু প্যারেন্টিং এর জন্য এখন কিভাবে আমাদেরকে রিএজুকেটেড করতে হবে, যে কিভাবে এদেরকে আমরা কোন পথে নিয়ে যাব, কোনটা দেখতে দিব, কোনটা দেখতে দিব না, কোনটা করতে দিব, কোনটা করতে দিব না, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। ইসলাম কি বলে, ইসলামের দিক থেকে তাকাই, তাহলে ইসলাম কি বলে এবং ইসলাম আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, সেইগুলো আমাদেরকে পুরাপুরি আমাদেরকে সেগুলো ফলো করতে হবে। যে আমরা যদি ফলো করতে পারি, তাহলেই আমরা যদি আমাদের নিজেকে রোল মডেল হিসেবে তৈরি করতে পারি, তাহলে বাচ্চারা সেটা দেখবে, সেখানে আসবে। কারণ বাচ্চাদের তো এখানে কোনো দোষ নাই, বাচ্চাদের কি দোষ, বাচ্চাদেরকে আমরা এনে ফেলছি এখানে, কারণ এখানে যখন ফেললাম এই ফেলাটার মধ্যে চিন্তা করেন, একটা বাচ্চাকে সেইভাবে যদি আমরা তৈরি সেভ না করতে পারি যে এনভায়রনমেন্টে, সেটার দায়ী কী হবে, দায়ী তো আমরাই হয়ে যাব আলটিমেটলি। কারণ একটা জিনিস খেয়াল করে দেবা, অনেক সময় গ্রাম দেশে যে বলি যে একটা বাচ্চা ছেলে ওই জঙ্গলে হাঁটতেছে ঘুরতেছে, ওখানে কত পোকা মাকড় সাপ বিচ্ছু আছে, কিন্তু ওকে কিছুই করতেছে না, ও ওখান থেকে বেঁচেই আসছে, ওকে সাপটাকে মেরেই বাসায় চলে আসতেছে, কারণ সে ওইভাবেই তৈরি হয়ে গেছে। কিন্তু আবার আমাদের বাচ্চা এখানে একটা বাসার মধ্যে একটা মাকড় সাপ যদি দেখে চিৎকার করে অস্থির,
একদম আসতে, তার মানে কি সে ইউজ না, তাকে ওভাবে আমরা ট্রেন্ড করি না। তা দুনিয়ার জগৎটা এইভাবেই, দুনিয়ার খারাপের জিনিসটা খারাপ দিকটা ভরে গেছে, মরালিটা চলে গেছে খারাপ জিনিস। এই খারাপ জিনিস থেকে বাঁচলে আমার বাচ্চাকে আগেই ট্রেন করতে হবে যে ওগুলো থেকে সে কীভাবে কীভাবে বাঁচতে পারে। সেই সেই জন্য এটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হচ্ছে। আরেকটি জিনিস যেটা আমার মনে হয় আপু যে অসুবিধা নেই, আমাদের আরেক মানে আরেকটা জিনিস যেটা মনে হয় যে এখন তো বাবা মারা অনেক বেশি হয়তো প্রফেশনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকে, আগে হয়তো এটা এতটা ছিল না, ছিল এতটা ছিল না। প্লাস আমরা আগে না যে নানা আছে দাদা আছে মানে রিলেটিভসরা আশেপাশে থাকে সিনিয়র যারা আছেন, তো দেখা যায় যে বাবা মারা যদি একটু কম সময় দেয় ওনারও কিন্তু অনেকটা কভার করে ফেলে, তাই না? ওই টাইমটা এখন কিন্তু এই জিনিসটা অনেক কমে এসেছে। হ্যাঁ, এটা তো একটা প্রবলেম হয়েই গেছে যে আমরা হয়তো আগে এক্সপ্যান্ডেড ফ্যামিলিতে বাস করতাম, থাকতাম, অটোমেটিকই আমাদের দাদা নানা এদের কাছ থেকে কিছু হেল্প পেতাম, এখন সেটা নাই। বাবা মা ওরা আমরা অনেক কাজে ব্যস্ত, বিভিন্নভাবে ব্যস্ত, কিন্তু কথাটা হচ্ছে ব্যস্ত তো আমি বুঝলাম, কিন্তু এই ব্যস্ততাটা আমাদের কতটুকু রাখতে হবে, আমাকে ইসলাম কি বলে, ইসলামের দিক দিয়ে কী বলে। ইসলামের জন্য একটা কথা বলা হচ্ছে যে ওয়াশামসু ওয়াল কামারা বিহসবান, ইসলাম কোরআনে বলা হচ্ছে ওয়াশামসু ওয়াল কামারা বিহসবান, মানে সূর্য এবং চাঁদ বিহসবান মানে হিসাব করে চলে, সময়ের হিসাবটা করেছে ওরা, কিন্তু যেভাবে যা যার যতটুকু সময় ততটুকু সময় ঘুরে, একটা সেকেন্ড এদিক ওদিক হয় না, আমার লেট হতে পারে, আমি না করতে পারি, কিন্তু তারা কিছু করে না। তারপরে যে আটটা আসছে যে ওয়াসামা রাফা দাল মিসান, তার মানে কি যে আল্লাহ বলতেছেন যে এখানে যে আমি এই আকাশটাকে উন্নত সমুন্নত করছে আর উন্নত করে ওখানে আমি কেটে একটা মিজান আমি ওখানে মানে পাল্লা সৃষ্টি করছে মানে ব্যালেন্স। তাহলে একটা জিনিস দেখা গেল আল্লাহ একটা বলছেন ব্যালেন্সের কথা বলছেন, আরেকটা বলছেন সময়ের কথা, সময়ের কথা, আরেকটা আয়াত আছে যেমন ওয়াসাজারু ওয়াল নাজমু ইয়াসজুদান, তার মানে গাছপালা বা নক্ষত্রগুলি কি করছে সেজদাবনত আছে। এই সেজদাবনত শব্দটার অর্থ কি, সত্যি সত্যি মাথা আমাদের সেজদা করছে না, সেজদাবনত মাথা হচ্ছে কি আত্মসমর্পণ করে থাকা, মানে আল্লাহকে মানা। তাদের এই কথা যে আমি বলি যেমন নক্ষত্র যেমন সূর্য তারা যে টাইমে যখন যেটা বলা হচ্ছে আল্লাহ ঠিক এক্স্যাক্টলি তারা একটু এক সেকেন্ড এদিক সেদিক করছে, ঠিক কাটায় কাটায় চলছে। গাছপালা যে আম গাছকে কখনো কাঁঠাল ধরে, কখনোই না, আপেল গাছকে আম ধরবেন না, তাকে যেটা বলা যায় সেটাই করছে, এইটার নাম হচ্ছে সেজদা, মানে সে কখনোই নড়াচড়া করে না। তাহলে আমাদের এইখান থেকে কী শিক্ষা নিচ্ছি আমরা, যে আমাদেরকে যেগুলো বলা হচ্ছে এক্স্যাক্টলি ওইভাবে করতে হবে। খুব সুন্দর একটা এক্সাম্পল দিলেন আপু, তাই না, যে আমরা ন্যাচার থেকে আল্লাহর সৃষ্টির এই যে নিয়ম কানুন এগুলো থেকে কিন্তু খুব ভালো একটা শিক্ষা নিতে পারি, তাই না? তো এখান এটা যে হলো, তারপর বলছে আল্লাহ তাতগাও ফিল মিজান, তার মানে এই মিজান ব্যালেন্সটাকে তোমরা নষ্ট করে ফেলে দিও না, কোনো অবস্থাতে লঙ্ঘন করো না, মানে এটা অতিক্রম করো না। প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলতেছেন যে লাকাদ কাররামা বনি আদম, তার মানে আমি বনি আদম মানুষদেরকে সম্মানিতভাবে সবচেয়ে সম্মানিত সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছি, একটা দুনিয়ার যত সৃষ্টি তার মধ্যে আমাদেরকে সম্মানিত করা হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব। খালাকনা, আর আরেকটা আছে খালাকনাল ইনসানা আহসানু তাকইম, মানে আমি মানুষকে সবচেয়ে সুন্দর সৃষ্টি মানে সুন্দররূপে গঠন সৃষ্টি করেছি, মানে এত সুন্দর চেহারা এত সুন্দর আকৃতি কোনো কোনো কিছুর নাই, তা আল্লাহর এত প্রিয় জিনিস এবং আমাদের জন্য এই দুনিয়াটাকে ব্যালেন্স করছেন সব কিছু। যেমন দেখো রোদ আছে বৃষ্টি আছে, সূর্য আছে মুন আছে, রাত আছে দিন আছে, এই যে ব্যালেন্স করছেন প্রত্যেকটা জিনিস, পানি আছে আগুন আছে বাতাস আছে সব কিছু দিয়ে একটা ব্যালেন্স করেছেন, কেন, যাতে আমাদের এক্সিস্টেন্সটা দুনিয়াতে থাকে, আমরা বাঁচতে পারি সুন্দরভাবে, সুন্দরভাবে করতে পারি, সব কিছুই আমাদের জন্য করা। আল্লাহ আল্লাহ তাই বলছেন যে তোমরা এই ব্যালেন্সটা নষ্ট করো না, এই সময়টাকে তোমরা নষ্ট করো না। এখন যদি আমি এই সময় আর এই ব্যালেন্সটাকে যদি আমার আমি যে কোরআন মানি, আমি আগেই বলছি যে একটা গাছ কিন্তু উল্টাপাল্টা করছে না সে সেজদা থেকে, আমি শুধু ভাবতেছি একটা সেজদা দিয়ে দিলাম এটাই বুঝি হয়ে গেল, আমি কিন্তু আল্লাহর হুকুম তো মানতেছি না, আমি লঙ্ঘন করতেছি। এই সময়ের কথা যদি আমি এখন বলি,
যে আমার যা পিতা মাতা যারা আমরা আছি আমাদের সময়টা ব্যালেন্স করতে হবে। হ্যাঁ অবশ্যই আমি বলবো বাবাকে সময় দিতে হবে, এখন প্রথমে আমি বাবার কথা বলি পরে মায়ের কথা বলবো, একে একে করে বলি। বাবা ব্যস্ত আছেন, কাজ আছে বাবার, বাহিরে অফিসে কাজ, তারপরে বাবার উপরে মায়ের, মা তার একটা রাইট আছে, অধিকার আছে, আমার ছেলে এটা করবে সেটা করবে, ওয়াইফের তার একটা অধিকার আছে, বাচ্চার একটা অধিকার আছে, মসজিদ তরফের থেকে একটা অধিকার আছে, সব জায়গার থেকে কাজের একটা অধিকার আছে, ফ্রেন্ডদের একটা অধিকার, সবারই তো সব কিছুই, এই যে এগুলো কিন্তু আমাকে ব্যালেন্স করতে হবে। একটা একটা কথা আল্লাহ তাত গাও ফিল মিজান, যাকে যতটুকু দেওয়ার ঠিক ততটুকুই দিতে হবে। এখন সেটা না করে আমি হয়তো সারাক্ষণ কাজ করছি, আমি শুধু কাজই করছি, কাজের মাত্রা এত বাড়িয়ে দিয়েছি আমার, আমার এগুলোকে আমি দিতে পারছি না, বা মাকে দিচ্ছি, ওয়াইফকে দিচ্ছি না, ওয়াইফকে দিচ্ছি মাকে দিচ্ছি না, বন্ধুকে দিচ্ছি না, মসজিদকে দিচ্ছি না, আল্লাহর এবাদতের কাজে আমি আসতে পারতেছি না, তাহলে তো হলো না। যখনই আমি এই ব্যানটা ভেঙে ফেলবো, এটা লঙ্ঘন করবো, তখনই সব উলটপালট হয়ে যাবে আমার, আমার কিছুই কাজ করবে না। কারণ আল্লাহ পরিশুন লা তাত গাও ফিল মিজান, এটা কখনোই চেষ্টা করবে না, এটা হুকুম। তাহলে বাবাকে কি করতে হবে? বাবাকে সেভাবে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি কাজ করব, আমার বাচ্চার সাথে আমার সম্পর্ক রাখতে হবে, বাচ্চার সাথে খুব ইন্টিমেসি থাকতে হবে, খুব গভীর সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ কাজ তো হবে, কাজের কাজটা কীভাবে করবে? হয়তো কিছুটা কাজ, কিছু কিছু কাজ কমান, কিছু কাজ কমান। আমাদের একটা নেশা কি হচ্ছে যে আমাদের গাড়ি বাড়ি অনেক টাকা পয়সা থাকতে হবে, এটা না হলে এটার জন্য আমি সারাক্ষণ মরেই যাচ্ছি, কিন্তু এত টাকার তো প্রয়োজন নাই আমাদের। কিন্তু আমি সমস্ত আমার সময়টা আমি ওভারটাইম করতেছি, আমি হচ্ছে উইকেন্ড কাজ করতেছি, কারণ আমার অনেক টাকার দরকার, আমাকে এখানে এইটা করতে হবে, ওখানে ওটা করতে হবে, কিন্তু সেই এইদিকে আমি বাড়াচ্ছি, আরেকদিকে কিন্তু আমার ওই ব্যালেন্স নাই আমার। শুধু তাই না, আমার যেটা মনে হয় আপু, যত দুনিয়াতে সম্পদ বেশি থাকবে আমার মনে হয় আখিরাতে এগুলোর হিসাবও আমার তত বেড়ে যাবে। অবশ্যই হিসাবে, আমি বলছি না সম্পদ থাকুক, সম্পদ থাকলে অসুবিধা নেই, তুমি যে হালাল ওয়েতে, হালাল ওয়েতে যদি তোমার এই টাইম লিমিটগুলো রেখে তুমি সম্পদ আনো, সেগুলো আমাদের মুসলিম বা যে কোনো মানুষের মানব জাতির কল্যাণে কাজ হবে, ব্যয় হবে, মানব জাতি আমি বলছি শুধু মুসলিম, যে কোনো মানব জাতির কল্যাণে এটা ব্যয় হবে, এটা ভালো কথা। কিন্তু কথা হলো তুমি ব্যালেন্স বাদ দে না, তুমি এখন সারাক্ষণ কাজের টাকার পিছু আছো, তোমার বাচ্চার সাথে কোনো সম্পর্ক নাই, ওয়াইফের সাথে কোনো সম্পর্ক নাই, তোমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নাই, এরা কোথায় যাচ্ছে কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক, তাহলে তো এই এই অর্থের কোনো অর্থ আমাদের কাছে নাই। আমাদেরকে অর্থ আসুক, যদি এমনভাবে অর্থ আস, অনেকে তো অল্প সময়ে অনেক অর্থ ইনকাম করে, হালালভাবে আছে, হ্যাঁ যে করতে পারে, কিন্তু তোমার এই পয়েন্টগুলো আমি বলছি না যেভাবে মাপ দেওয়া আছে, ব্যালেন্স করে করে তোমাকে যেতে হবে, সবকটা কাভার করে যদি তুমি পারো, কিন্তু এটা সম্ভব না, এত কিছু কাভার করে আমরা যে পর্যায়ে আছে আমাদের পক্ষে সম্ভব। সুতরাং আমাদের কাজের আইদার হয়তো আমাদের টাইমটা চেঞ্জ করতে, আমি এমন বাবা বাবা আছে পাঁচ দিনের মধ্যে বাবা কখনো সময়ই দিতে পারেন না, বাচ্চাকে একটু হ্যালো বলাস না। আমার এখানে একটা কথা খারাপ লাগে বলতে, তুমি আমি বলি এতিম শব্দ, অরফান, আল্লাহ আরফান শব্দে কী বলছেন, যারা বা এতিম, আল্লাহ বলছেন একটা এতিম যদি হয়ে যায় তার বাবার মায়া মহব্বত থেকে, লালন পালন থেকে সে বঞ্চিত, তার জন্য অনেক কঠিন জিন্দগি। আমাদের প্রফেসর ইসলামও এতিম ছিলেন, কিন্তু তখন কি, তখন বলা হয়েছে তার প্রতি আগায় আসার জন্য অন্যান্য সোসাইটির সবাইকে, আত্মীয় স্বজন বা যে কোনো মানুষকে, যে এতিমকে সাহায্য করবে, যে এতিমের মাথায় হাত বলাবে তাকে অনেক রেওয়ার্ড দেওয়া হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি একদিন এতিম পেল তাকে সেভাবে মানুষ করলো, সে এতিম আমার সাথে এইভাবে আমার আঙ্গুল দেখে বলছেন যে আমার সাথে এইভাবে থাকবে ভেসতে, মানে এত ইম্পর্টেন্ট। তার মানে কি, ইসলাম এইভাবে প্রদীপ, কেউ না কেউ সেই এতিমের জন্য এগিয়ে আসে, এসে কোথায় তুলে দেয় তাকে, তাকে অনেক উপরে তুলে দেয়, তার কিন্তু খুব একটা অসুবিধা সে কাভার হয়ে যায়। কিন্তু দুঃখ লাগে এই জায়গায় যে আমরা আমরা যারা আছি আমাদের মধ্যে, আমরা বাবা থেকেও বাবার কোনো আদর লালন পালন কিছুই, কোনো গাইডেন্স পায় না বাচ্চাটা, মা থেকেও পায় না, বাচ্চারা বঞ্চিত। এরা কোন ধরনের এতিম? এদের জন্য কেউ কিন্তু, যেহেতু বাবা মা জীবিত আছেন ওইখানে অন্য কেউ আসবেও না, এদের বাবা মা আছে, এরাই তো সবচেয়ে বড় এতিম, ওদের তো আল্লাহর তরফ থেকে একটা আছে, এদের তো কোনো তরফ থেকে আসছে না। এদিকে তো আমি তো কখনো খেয়াল করছি যে আমরা টাকার পিছনে ছুটছি কিন্তু আমাদের বাচ্চাগুলো এতিমের মতো রেখে দিছি, এদের কাছে ভবিষ্যতে আমি কি আশা করব, এদেরকে আমি নেক আমল বানাবো তৈরি করব। আমি আল্লাহ বলছেন যে মানুষ মারা যাওয়ার পর একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে বাচ্চার রাইটিয়াস আমল, এবং বাচ্চার রাইটিয়াস একটা বাচ্চা, নেক আমল বাচ্চা, সেই বাচ্চাটা যে আমি তৈরি করে না যেতে পারি,
এই বাচ্চা দিয়ে আমার কি হবে, অনেক ধন সম্ভব, অনেক অট্টালিকা, অনেক বাড়ি গাড়ি, টাকার মালিক, কোটি 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 টাকা, ট্রিলিয়ন মিলিয়নের মালিক, একে তো আমার কোনো কাজে আসবে না। আমি আমি কোথায় যেন ভুল করে ফেলতেছি, এটা আমার বোঝা যায় কোথায় ভুল করে ফেলছি, আমি কিসের পিছে ছুটছি। আমার কিন্তু বাচ্চাকে উইকেন্ড আসলো, হয়তো বাবা উইকেন্ড একটু টাইম, সেখানেও দেখো সে সোশ্যালাইজ করতে হচ্ছে, এই ফ্রেন্ড আছে, ওখানে আছে, এখানে ওই এদিকে সেই যেতে, বাচ্চাকে সময় দেওয়ার সময় নাই। তাহলে বাচ্চার সাথে রিলেশনশিপটি খুব শ্যালো, যদিও কারো কারো আছে খুব শ্যালো রিলেশনশিপ, ডিপ রিলেশনশিপ বাবার সাথে হয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন কোরআন, আমি আরো কিছু বলি, উদাহরণ দেই, যেমন কোরআনের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিসসালাম কি করছেন, ওনার ছেলের সাথে কথা বলছেন, আছে কিনা কোরআনে, ওনার ছেলে ইসমাইল ইসাক আলাইহিস সালাম কথা বলছেন, বাবা হিসাবে অ্যাডভাইস ছিল। ইয়াকুব আলাইহিসসালাম, তিনিও তার ওনার ওনার এত ছেলে ইউসুফ আলাইহিসসালাম এবং কয়েকটা বাচ্চা হয়তো তত ভালো ছিল না, তারাও ছিল, তার কথা বলছেন। নূহ আলাইহিসসালাম ওনার ছেলের সাথে কথা বলছেন, যে নূহ আলাইহিসসালাম বলছেন যে তুমি এটা করো না, তুমি বান আসছে, তুমি যেও না, তুমি ডুবে যাবে, কিন্তু ছেলে কথা শুনে চলে গেছে পাহাড়ের টাকা বাঁচাবে, পরে সে ডুবেই মারা গেছে। তার মানে প্রত্যেক জায়গায় অ্যাডভাইস ছিল, ভালো অ্যাডভাইস। হয়তো কোনো বাচ্চা শোনেনি, কোনো বাচ্চা শুনছে, ইভেন প্রফেট ওনারা কিন্তু খারাপ কিছু বলেন, ওনারা সবসময় ভালোই বলে গেছেন। এটা যে আমাদের ক্ষেত্রে হবে না তাও না, হইতে পারে, কিন্তু সেইটা হচ্ছে আমার কদর, সেটা আল্লাহর ইচ্ছা। আমার তরফ থেকে যাতে কোনো গণ্ডগোল না হয়, আমাদের তরফ থেকে যেন না হয়, সেটা খেয়াল রাখে। এখানে বলা হয়েছে, সুতরাং আমাদের বাবারা কি একবারও চিন্তা করে, আমরা কোরআন পড়ি যে নবীরা পর্যন্ত এ করছেন। আমি যদি বলি, আরও বলি, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার মেয়ের সাথে, ছেলেরা তো ছোটোবেলায় মারা গেছে, উনি যেমন পান নাই, মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি বলছেন মারা ফাতেমা, তোমা তোমার সাথে তুমি যদি কোনো কিছু রং করে ফেলো, ভুল করে ফেলো, আমি প্রফেট, আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না, আমি প্রফেট, তোমাকে আমি বাঁচাতে পারবো না সেদিন, সুতরাং তুমি খুব সাবধান তোমার কাজের ব্যাপারে, যেন কোনো যেন আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ তুমি না করে ফেলো, আল্লাহকে রাগান্বিত না করো। তাহলে কি দেখতে পাচ্ছি, প্রফেট রেবে বলতেছেন, আর আমরা কোথায়? আমাদের বাবারা কি এরকম বসে বলতেছেন যে এটা এইভাবে করতে, বাচ্চাকে সময় দিচ্ছেন, বাচ্চাকে মসজিদে নিয়ে যাচ্ছেন, বাচ্চাকে কোনো ইসলামিক টকে নিয়ে যাচ্ছেন, বাচ্চাকে কোনো কোরআন পড়াচ্ছেন, বাচ্চা আসলেই ভাবতেছেন আমি মৌলবী সব রেখে দিছি, ও বাচ্চা ওখান থেকে ইসলামিক এডুকেশন শিখে নেবে। ইসলামিক এডুকেশন কখনোই ওই কারি বা মৌলানা সাহেব কাছে শিখলে হবে না, ওটা আপনাকে প্রতিদিন বলবেন। ইসলামিক এটা বললাম না, আমি একটা কথাই বলছি, একটা রিভলিউশনারি চেঞ্জ আসতে হবে ইসলামিক এডুকেশনের মধ্যে। যে আগে যেমন আমরা বাবা যেভাবে পড়িয়ে ফেলছেন, সমাজের অবস্থা এত খারাপ ছিল না, আমরা মোটামুটি পার পেয়ে গেছি, কিন্তু এখন এরা পার পাবে না, এরা পার পাবে না। এখন এদেরকে পার করতে হলে আমাদেরকে এই জিনিসটা বলতে হবে যে তারা যেন ইসলাম কি বলে সেগুলো ফলো করে। তো সেই প্র্যাকটিসটা যদি প্রতিদিন বাবা যদি, আমি বলবো বাবা যদি না করেন, সে বিয়ে করতে গিয়ে বাবাকে আমি বলবো যে প্রতিদিন আপনি 20 মিনিট সময় আপনি কোরআন তেলাওয়াত করেন, বাচ্চাদেরকে নিয়ে বসেন, আপনার ওয়াইফকে নিয়ে বসেন, নিয়ে বসে তেলাওয়াত করেন, এটা তো প্রতিদিনের আমার আমারও আখেরাতের প্রয়োজন। আমার বাচ্চা দেওয়া প্র্যাকটিস হলো, তারপরে 10 মিনিট কোনো একটা বিষয় নিয়ে, হয়তো এটা নিয়ে তাফসির বা এক্সপ্লেনেশন নিয়ে একটা কথা বলেন বা একটা হাদিস নিয়ে কথা বলেন, প্রতিদিন এই আধা ঘন্টার সময় আপনি দয়া করে ব্যয় করেন, বেশি কিছু যাচ্ছে না। এটা কিন্তু অনেক কাজে আসবে বাচ্চারও আপনারও, এটা কিন্তু খুবই প্রয়োজন আমাদের। আপনি কিছু বলতে চাচ্ছেন? না, আমি এটি বলতে চাচ্ছিলাম যে এই যে বাবার যে দায়িত্বগুলো, বাবা কিছুটা সময় দিবেন সুন্দর করে বাচ্চাদেরকে, তাই না? এটা তো আসলে অনেক ইম্পর্ট্যান্ট। তো ঠিক এমনভাবে আমার মনে হয় বাবার সাথে সাথে ইনকেস, অনেক সময় এরকম হয় না যে দেখা যায় যে বাচ্চারা হয়তো খুব একটা রেসপন্স করছে না, বা বাচ্চারা এটা থেকে এড়িয়ে যেতে চায়, তাই না? বাবারা হয়তো চাচ্ছেন, বাবারা হয়তো বলছেন যে তুমি নামাজ পড়ো, বা এই সাথে নিয়ে যে বসে করাটা অনেক সময় হয়তো এটা হয়ে ওঠে না বাবার ক্ষেত্রে। হ্যাঁ, করছে হয়তো, মাঝে মাঝে সে বসে সাথে নিয়ে করতে পারছে না, তো তখন হয়তো দেখা গেল যে তার যেই চাইল্ড, তার যে ছেলে বা মেয়ে, সে হয়তো অন্যভাবে জিনিসটা স্পেন্ড করছে টাইমটা, বা বাবার ওই সময়কার বাবা হয়তো তাকে বলেছে যে ঠিক আছে আমি পারছি না তোমাকে দিতে, তুমি তোমার মতো করে ঠিক আছে করো, সে হয়তো করলো না, কথাটা হয়তো শুনলো না। তো এইরকম একটা সিচুয়েশনে বাবার কি করা উচিত? আমি এটা বলছি যে প্রথম কথা আমি বলছি লাভ অফ আল্লাহ, বাচ্চাকে শিখাতে হবে আল্লাহকে ভালোবাসতে, প্রফেট মুহাম্মদ কে ভালোবাসতে, তারপরে সাহাবাদের ভালোবাসতে,
হিরো যারা আছে, ইসলামিক হিরো ছিলেন, তাদেরকে ভালোবাসতে, তাদের গল্পগুলো বলতে, তাদের গল্পগুলোদের প্রথম থেকে যদি তুমি এগুলো প্রথম থেকে যদি এই শিক্ষা দিয়ে আসো, তুমি যদি সবসময় কোরআন পড়ো, কোরআনের কথা বলো, কোরআনের টিচিংটা বলো, কোরআন টিচিংটা ফলো করো, বা অনেক সময় বলি না বাচ্চা তুমি কী ভালোবাসো, আমি এটা খেতে ভালোবাসি, ওটা পছন্দ করি, বলে বাচ্চা যে বলে বলে তোমার বাবা কী ভালোবাসে, সে যদি দেখে বাবা কোরআন নিয়ে বেশি ঘাটাঘাটি করতে, কোরআন নিয়ে কথা বলতে, কোরআনের টিচিংটা আসতেছে, প্রফেশনের কথা বলতেছে, এই কথাটা সে কী বলবে, মাই বাবা, মাই ফাদার লাভস আল্লাহ, এবং ওইটাই সে নিজেও ওই লাভিংটা চলে আসে। সে যদি কোরআন সবচেয়ে শুনতে থাকে বাসার মধ্যে, তাহলে বাচ্চাটা ভাবে কি আমার বাবা তো কোরআন শুনতেই ভালোবাসে, সেও শুনতে ভালোবাসে, কিন্তু ওখানে যে মিউজিক থাকে, ওয়েস্টার্ন মিউজিক থাকে, আজে বাজে মিউজিক থাকে, বিভিন্ন ধরনের অসুবিধা মানে অসৌন্দর্যমূলক কোনো মিউজিক চলে, বাচ্চা কী করবে, বাচ্চা আমার বাবা ওটা ভালোবাসে, আমিও ভালোবাসি, তো এই জিনিসটা তো একদিনে হচ্ছে না, জিনিসটা ওখান থেকে কেন শুনতেছে না, এই জিনিসটা তো ওখান থেকে আনতে হবে, লাভ অফ আল্লাহ এটাকে ক্রিয়েট বাচ্চাকে মধ্যে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করতে বাচ্চাকে সেই সব জায়গায় নিয়ে যেতে হবে যে বাচ্চা যেন তার ফিল করে আল্লাহ সম্বন্ধে কনসাসনেস আসে, তার একটা যেন কি বলবো কনসাসনেস বলতে কি বলতে চাচ্ছে বাংলা কি বলতে চাচ্ছে তার সে আত্মবিশ্বাস, তার আকর্ষণ আছে, আত্মবিশ্বাস আছে, সে যেন বুঝতে পারে এই যে জিনিসগুলো, এগুলো তো সেই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যেখানে নিয়ে যাবো বাচ্চাকে, সেখানে যেন সে শুনতে পাচ্ছে, তাহলেই তো হবে। তুমি এমনি বললাম বাচ্চাকে মসজিদে নিয়ে যাও, বিভিন্ন জায়গায় নিয়ে যাও, তারপর ধরো বাচ্চাকে যেমন কিছু জিনিস দিতে পারো, এটা আমি অবশ্য পরে বলতে চাচ্ছিলাম, এটা পরেই বলি, এখন এটা থাক পরে বলি। তো এইভাবে করতে হবে, বাবাকে কিন্তু সবসময় একটা রোল মডেলের কাজ করতে হবে, সময় দিতে হবে যে কোনো উপায়ে, আমি বলছি ওটাও তো প্রাইমারি কাজ না, প্রাইমারি কাজ তার বাচ্চাকে, আমি আগে গত এপিসোডেও বলছিলাম যে প্রাইমারি কাজ হচ্ছে বাচ্চাকে মানুষ করা, বাচ্চাকে গড়ে তোলা, কিন্তু সেকেন্ডারি কাজটা ছিল ওই যে আর্নিং সোর্সটা, কারণ আল্লাহ তাআলা কী বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন শরীফ বলছেন যে আল্লাহ বলতেছেন যে আমি হ্যাঁ অবশ্যই তুমি তাদেরকে প্রোভাইড করবা, প্রভিশন দেবা, কিন্তু শুধু প্রভিশন আমি চাইনি তোমার কাছে, তোমার কাছে কী চাওয়া হয়েছে, তুমি তাদের সাথে নামাজ পড়ো এবং তাদেরকে মোত্তাকি তৈরি করো, তাদেরকে ভালো মানুষ তৈরি করো, খোদাবিরও মানুষ তৈরি করো, আল্লাহ কিন্তু এটা চাচ্ছেন। তাহলে এই এই পয়েন্ট থেকে তো আমরা সরতে পারছি না, এই পয়েন্টের সঙ্গে, তাহলে আমি যদি এগুলো পড়ি আর বাচ্চাদের এগুলো রিফ্লেক্ট করি, কারণ বাচ্চারা ফলো করে একদম মিরার, মা বাবা তাদের কাছে মিরার রিফ্লেকশন এক্স্যাক্টলি, যে এখন আমি ফিল্ম দেখতেছি, অন্য কথা বলতেছি, আজে বাজে কথা বলতেছি, অনেক ধরনের জিনিস করছে যেগুলো মানে দরকার না সেগুলো করছে, বাচ্চা কিন্তু দেখতেছে আমি এগুলো করতেছি, কাউকে ডিসরেসপেক্ট করতেছি, কাউকে হয়তো গালি দিয়ে কথা বললাম, কাউকে হয়তো অ্যাংরি হয়ে কথা বললাম, সেইগুলো সব কারোর সম্বন্ধে খারাপ মন্তব্য করলাম, এই জিনিসগুলো কিন্তু বাচ্চা শুনতেছে, কিন্তু বাচ্চা তখন এগুলো তুমি আমাকে বলতেছো ভালো হয়ে চলার জন্য, আমাকে বলতেছো এটা কর, তুমি তো এগুলো করতেছো না, তুমি কি নামাজ পড়তেছো পা 5 times a day, সেটা তো একটা প্রশ্ন, অনেকেই পড়েন না, অনেকেই পড়েন, তো এখন কথা হলো এই জিনিসগুলো তো আনতে হবে তাদের মধ্যে, তুমি খালি বললেই তো হবে না, ওরা কিন্তু এভাবে শুনবে না, ওরা প্রত্যেকটা জিনিস দেখবে তারপর করবে, তারপরে ওদের যেহেতু বাচ্চা এই যে আমি বলতেছিলাম 10 এর পর থেকে 11 বছরের বাচ্চা 12 বছরের বাচ্চা যখন হয়ে যাচ্ছে, এখানে একটা কথা আমি বলতে বাধ্য হই যে আমার বাচ্চা যখন ছিল, তো ও যখন 11 বছরের বাচ্চা, তখন আমি তাকে একটা বই তাকে আমি প্রেজেন্ট করলাম, বইটার নাম ছিল ইংলিশ বই, যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সুতরাং তাকে ওইভাবেই দিলাম, দি হান্ড্রেড বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড 100, তো হচ্ছে মাইকেল হার্টের লেখা, তো আমি ওইখানে 100টা লাইফ নিয়ে ভালো ভালো মানে বায়োগ্রাফি আর কি, জীবনী লেখা, বড় বড় সায়েন্টিস্ট, রিফর্মার, তারপরে বড় বড় কি বলবো নামি দামি লোক, নভেলিস্ট, বড় বড় যেখানে খুব বড় নাম করা যারা রুলার, এদেরকে এদের নাম আসছে, তো আমি বললাম তুমি ওইটা পড়ো, কেন এগুলো সবার মধ্যে একটু ভালো গুণগুলোই আছে, সে পড়লো, পড়ার পর আমি শেষ করার পরে আমি প্রায় 4-5 মাস পরে আমি জিজ্ঞেস করলাম বইটাকে পড়া হয়েছে, বলে হ্যাঁ পড়া হয়েছে, কী পেলে তুমি, বলে আম্মা জানো একটা বিরাট আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে কি, সেটা বলছে কি, মাইকেল হার্ট বলতেছেন যে যে মাইকেল হার্টের কমেন্ট ছিল, একটা কোট ছিল যে এইখানে আমাদের সবচেয়ে টপে যে আসছে মানে সব দিক দিয়ে, সেটা হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝছো? আপু আমি খুবই দুঃখিত, আপনাকে একটু থামিয়ে দিতে হচ্ছে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আচ্ছা আমি এটা পরে বলছি। হ্যাঁ আমরা বিরতি থেকে এসে আপনার বাকি মানে হ্যাঁ শুনবো পুরোটা। দর্শক মন্ডলী আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে,
বিরতির পরে আবারও আসছি আমাদের প্রোগ্রামে এবং আমরা আজকে আলোচনা করছি প্যারেন্টিং নিয়ে। আপনাদের যে কোনো মতামত, যে কোনো কিছু জানার থাকলে আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করে আমাদের গেস্ট ডক্টর ফাতেমা আপুর কাছে জানতে পারেন। আসসালামু আলাইকুম।